ভারত থেকে পঞ্চাশ লাখ ডিম আমদানির অনুমতি দেয়া হয় গত নভেম্বরে দশ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো দেশে আসার কথা ছিল কিন্তু এসেছে মাত্র দুই লাখ বিরানব্বই হাজার ডিম ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় ডিম আমদানি কম হয়েছে ফলে ডিমের দাম তো কমেই নি বরং বেড়েছে ডিসিবির হিসাবে এক বছরে ডিমের দাম চার শতাংশ বেড়েছে আর সস্তায় মিলছে না প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় সরকার শেষ হয়েছে এখন তো বাজার যা ঠিক হইতে না বা ওইভাবে আসতে আসে না বিভিন্ন সাফের কারণেই আপনার ডিমগুলা এরকমভাবে দাম বাড়তে আছে বাজার নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ লাখ ডিম আমদানির অনুমতি দেয়া হয় ওই মাসেই প্রথম চালানে আসে একষট্টি হাজার আটশো ডিম দশ মাস পর দ্বিতীয় চালানে গত সোমবার আসে দুই লাখ একত্রিশ হাজার আটশো চল্লিশটি আমদানিকারকরা জানান ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে পাঁচ টাকা সত্তর পয়সা দরে এর সাথে রয়েছে আমদানি শুল্ক পরিবহন ও শ্রমিক খরচ সব মিলিয়ে খরচ দশ টাকার বেশি ব্যবসায়ীরা বলছেন এলসি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় আমদানি সম্ভব হয়নি চাহিদা অনুযায়ী আমদানি হলে বাজারে কিছুটা হলেও প্রভাব পড়ত বর্তমান সরকারের হাতেই আছে এনবিআর এর হাতে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে আছে অর্থ মন্ত্রণালয়ের হাতে আছে তারা দেখবেন বিষয়টা যদি আমাদের শুল্ক প্রত্যাহার করে আমরা কন্টিনিউ এই পণ্যটা বাজারে নিয়ে আসবো এবং প্রতিদিন প্রায় দশ লক্ষ করে ডিম আনার আমাদের এ আছে মোটামুটি প্রোগ্রাম আছে ডিমের দাম কেন নাগালে আসছে না এমন প্রশ্নে ব্যবসায়ীদের দাবি উৎপাদন খরচ বেশি তাই দাম কমছে না বিদ্যুতের দাম বেশি তারপরে প্রোডাকশান তো সবসময় একরকম থাকে না একটা মুরগি যে প্রোডাকশান দেয় তার প্রোডাকশান একরকম থাকে কোন সময় কম বেশি হতে পারে না এই একটা ন্যাচারাল ব্যবহার পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দিনে ডিমের চাহিদা সাড়ে চার কোটি পিস শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডিমের উৎপাদন ও বাজারে দাম বৃদ্ধির কারণ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম ইসলাম পাবনার খামারগুলোতে ডিমের উৎপাদন কমেছে কিনা আর বাজারে দাম বাড়ার কারণ কি দেখাচ্ছেন ব্যবসায়ীরা জানেন যে পাবনা জেলাতে কিন্তু প্রায় আড়াই হাজারের উপরে কিন্তু মুরগির খামার রয়েছে এ থেকে কিন্তু ব্যাপক ডিম উৎপাদন হয় কিন্তু আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বিগত বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড তাপদহ চলছে দেশে এবং বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে তবে খামার মালিকরা বলছেন যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং একদিকে যেমন চলছে অন্যদিকে তীব্র তাপদাহের কারণে ডিমের আসলে উৎপাদন যে প্রোডাকশন তাদের থাকার কথা সেটা কিন্তু পাচ্ছেন না একটি খামারে আমরা গতকালকে ঘুরে এসেছি সেই খামারটা আমরা দেখতে পেলাম যেখানে তার দুই হাজার মুরগি রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন ডিম পেয়ে থাকেন সেখানে কিন্তু তার ডিম উৎপাদন হচ্ছে বারোশো অর্থাৎ বেশ পাঁচ থেকে সাতশো ডিম কিন্তু তার উৎপাদন কম হচ্ছে এটা একটি কারণ অন্য একটি কারণ হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে পোলট্রি খাদ্যর দাম কিন্তু ঊর্ধ্বমুখী যে কারণে এটারও একটি প্রভাব পড়েছে ডিম বাজারে যে কারণে একদিকে যেমন প্রচন্ড তাপদাহ অন্যদিকে বিদ্যুতের সমস্যা অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কারণে আসলে আসলে ডিম প্রোডাকশন পাচ্ছেন না সেই বাজারে এর প্রভাবটা পড়ছে বলে আমরা খামার এবং ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে খুরসা বাজারে আজকে যে বা আমি এখন যে পাইকারি বাজার রয়েছে ডিমের সেই পাইকারি বাজারে এসেছি এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আজকে বাজারে বিক্রি হচ্ছে প্রতি ডিম তেরো টাকা অর্থাৎ এই ডিম ছিল এক প্রতি কিন্তু দাম বেড়েছে টাকায় এটি হচ্ছে উৎপাদন কম হচ্ছে একদিকে অন্যদিকে খাদ্য দাম বেশি হওয়ার কারণে ডিমের আসলে বা চাহিদা মতো ডিম পাচ্ছে না বলে ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে কারণে ডিম ঘাটতি থাকার কারণে আসলে ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে এমনটি কি বলছেন এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ পাবনা থেকে ডিমের উৎপাদন এবং বাজারের দাম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খারুল ইসলাম